দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহাদের কথা অনুষ্ঠান। তপশিলি জাতি উপজাতি এবং সংখ্যালঘু মানুষদের নিয়ে আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠান করে থাকি। তাদের আশা আকাঙ্ক্ষা, চাহিদা, ব্যর্থতা এবং এসব থেকে উত্তরণের পথ খুঁজতে আমাদের আজকের আলোচনার বিষয় বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু তপশিল জাতি উপজাতির গোষ্ঠীর মানুষ আছি তাদের করণীয় কি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমার একদম ডান দিকে অধ্যাপক ডক্টর শেখ আব্দুস সামাদ, তিনি পশ্চিমবঙ্গ মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমার ঠিক বাঁ দিকে আছেন বচ্চন সিং সারল, বিশিষ্ট সাংবাদিক, এবং এই সাংবাদিকতার জন্যই পাঞ্জাব সরকার তাকে শিরোমণি পত্রকার সম্মানে সম্মানিত করেছেন। একইভাবে তিনি সম্মানিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ উপাধিতে। উর্দু একাডেমি তাকে সম্মানিত করেছে মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দিয়ে। বচ্চনদা দীর্ঘদিন ধরে এই বাংলায় সাংবাদিকতা করছেন। আমার একদম বাঁ দিকে আছেন কবি ও শিল্পী সুব্রত ঘোষাল, যাকে ভারত সরকার গীতিকার হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে। সুব্রত ঘোষাল আবার আমাদের এই তাহাদের কথা অনুষ্ঠানের সহ আমাদের আমার সঙ্গে পরিচালনায় থাকেন, আর আমি আছি কাজী গোলাম গাউসের দিকে। আমি সামাদ সাহেবকে দিয়েই শুরু করতে চাই। ডক্টর সামাদ, আপনি একটু বলুন যে বর্তমান যে আর্থসামাজিক অবস্থান তাতে সংখ্যালঘুদের কি করণীয় এখন? হ্যাঁ, বর্তমানে যে সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং শিক্ষার অবস্থা চলছে আমাদের পশ্চিমবাংলায় খুবই শোচনীয়। মানে আমরা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের মধ্যে কিছু তো আশার আলো আছে দেখা যাচ্ছে। বিশেষ করে খ্রিশ্চান সম্প্রদায়, তারা নিজস্ব কিছু গতিতে এগিয়ে আছে এবং তারা নিজস্ব প্রতিভা এবং নিজস্ব শিক্ষা দীক্ষায় তারা অনেক অন্য সম্প্রদায় মুসলমানদের চেয়েও অনেক এগিয়ে গেছে। সেই খ্রিশ্চান সম্প্রদায় সেন্ট জেভিয়ার্স কলেজ, তারা কলেজ থেকে ইউনিভার্সিটি করে নিয়েছে এবং ইউনিভার্সিটি খুব ভালোভাবেই চালিয়ে আপনাদের আলিয়া ইউনিভার্সিটি সরকার করে দিয়েছে। এবং শিখ সম্প্রদায়ও, তারাও আমাদের তরণজিৎ সাহেব, তারাও নিজস্ব একটা ইউনিভার্সিটি করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটি। এভাবে কিন্তু মুসলিম সম্প্রদায়ের কাছে নিজস্ব কোনো ইউনিভার্সিটি নেই, যদিও গভর্নমেন্ট দ্বারা চালিত আলিয়া বিশ্ববিদ্যালয় আছে। সেখানে নানা রকম সমস্যা, সেখানে টিচারের সমস্যা, ক্লাসের সমস্যা, বিল্ডিংয়ের সমস্যা, নানা রকম সমস্যায় তারা জর্জরিত। এবং পলিটিক্স এমন অবস্থায় গেছে যে সেখানে ভালোভাবে ক্লাস বা সেখানে হচ্ছে না। সেই জন্য আমার রাজনীতি না থাকলে তো শিক্ষার কোনো মানে হয় না। যাক, আমি একটু বচ্চনদার কাছে আসি। বচ্চন্দ বলুন। সামাজিক স্থিতিতে বলতে গেলে বেশি আমরা মিডল ক্লাসই বলি, যে রয়ে গেছে এখানে। এখানে আমরা যেহেতু আমাদের যে যারা আছে এখানে শিখ পরিবারগুলো আছে অনেক দিন থেকেই আছে। অনেক পরিবার এরকম আছে যারা বাপ দাদা এসছিলেন, কেউ ঠাকুরদা এসছিলেন, আর ছেলেপেলে আসছিলেন, এখনও তারা আসলে বাঙালি হয়, আর বাঙালি তারা বলেই বাঙালি, এত ভালো বাঙালি বাংলা বলে যে আপনি বুঝতে পারবেন যে বাঙালি ছেলে না পাঞ্জাবি ছেলে। তো একটা কাল ছিল যখন শেখরা মোস্টলি ট্যাক্সি ড্রাইভার ছেলে, আর ও ট্যাক্সি ড্রাইভারই ওরা পরিচয় ছিল কলকাতায়। বাস এক চেটিয়া বাস আর ট্যাক্সি, এই ব্যাপারটা যে ছিল বিজনেসটা শিখদের কাছেই ছিল। বাস ছিল, ট্যাক্সি ছিল, আর ট্যাক্সিতে এরকম নাম করেছিল যদি কেউ পারিবারিক
মেয়েকে বউকে বাড়ি থেকে কোথা একা ছেড়ে যেতে হলো, তাহলে ওরা বলতেন বাড়িতে যে তুমি এই এক সেকেন্ড ড্রাইভারকে গাড়িতে বসিয়ে দাও, ও ঠিক জায়গাতে পৌঁছিয়ে দেবো, এত বিশ্বাস ছিল। তো আজকে এটা হচ্ছে যে নতুনভাবে যারা হচ্ছে তারা একটা জেনারেশন ছিল সেটা বাদ চলে গেছে, পরে যা জেনারেশন আছে তারা ওরে ওই কাজে নেই এখন, তারা শিক্ষা দীক্ষা অন্য ব্যবসায়, তারা অনেক শিক্ষা দীক্ষা করছে। আমাদের প্রায় এক দার্জন থেকে বেশি স্কুল এখানে আছে কলকাতাতে, খালসা স্কুল শুধু শিখদের জন্য না, এমন অর্থনীতি আছে সব জায়গায় আছে, এই ভবানীপুরের শিক্ষা আছে, মোস্টলি আমাদের মুসলিম ছেলেমেয়েরা ওখানে পড়ে, এইরকমই ডানলপতে একটা স্কুল আছে, তারপরে হাওড়াতে স্কুল আছে, আলমপুরে স্কুল আছে। তো এই শিক্ষা দীক্ষা নিয়ে এখানে চাকরি পাওয়ার ওরা চান্স পায় না, সেই জন্য বেশিরভাগ বাইরে চলে যাচ্ছে, ক্যানাডা এখানে ওখানে চলে যায়, পাঞ্জাবতে আর ফিরছে না, যে যে যেখান থেকে শিক্ষা পাবে পাঞ্জাবতে ফিরে যাবে, পাঞ্জাবতে নেই, এবারে এবারে যাওয়ার ছিল আছে। এখন আগে ক্যানাডাতে যেত, এখন অস্ট্রেলিয়াতে পড়তে যাচ্ছে, ওখানে চাকরি করছে, ওখানে সব খেতে নিতে ভালো হচ্ছে এখানে। সুব্রত বাবু তো মানে সমস্ত শ্রেণীর মানুষের সাথে আপনার যোগাযোগ, একদম রাজ্যের এই সংখ্যালঘু তফসিলি জাতি উপজাতিদের আপনার দৃষ্টিতে তাদের অবস্থাটা কেমন? আমি তাদের দৃষ্টি তাদের সম্পর্কে বলতে গেলে ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা একদম একবিংশ শতাব্দীর দরজাগোড়ায় দাঁড়িয়ে আছি, মানে উন্নতির চরম শিখরে মানব সম্প্রদায় তো এসে দাঁড়িয়েছে, সেখানেতে থেকে এইবার ওপর থেকে আমরা আমাদের বাংলাকে দেখছি এবং ওপর থেকে আমরা আমাদের ভারতবর্ষকে দেখছি, ওপর থেকে দাঁড়িয়ে আমরা সারা পৃথিবীকে দেখছি। তো যখন ওপর থেকে নিচের দিকে তাকানো হয় তখন অবশ্যই একটু ছোট ছোট দেখায়। আমরা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন যীশু খ্রিস্ট জন্মেছে তখন সারা পৃথিবীতে 280টা দেশের মধ্যে জনসংখ্যা 33 কোটি, আর এখন 280টা দেশের জনসংখ্যা হচ্ছে মানে প্রায় 1100-1200 কোটি। তো একটা তো জনসংখ্যার একটা বিরাট শ্রীবৃদ্ধি ঘটেছে, এই মানুষের যখনই জনসংখ্যা বাড়ছে মানে তখনই তো তার সমস্ত বেঁচে থাকার জন্য সমস্ত চাহিদা বাড়ছে, এবং এই চাহিদা যখনই বাড়ছে তখনই কিন্তু একটা প্রতিযোগিতা, আমরা কিন্তু সারা পৃথিবী জুড়ে একটা প্রতিযোগিতার লড়াই লড়ছি, এইখানে এখন কে বেঁচে থাকবে আর কে শেষ হয়ে যাবে এটা প্রতি মুহূর্তে প্রতিটা জায়গায় লড়াই হচ্ছে, এবং যে সময় উপযোগী হয়ে উঠতে পারবে সেই বেঁচে থাকবে। আর এই যে সময় উপযোগীর কথা বলছেন, আপনার কি মনে হয় যে এই পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষরা সময় উপযোগী হয়ে উঠতে পারছে? সময়োযোগী হয়ে উঠতে পারছে না, কেননা এত তারা মুসলমান যে বিশেষ করে এতই পিছিয়ে আছে এবং তাদের সেইভাবে তুলবার জন্য কোনো রকম প্রক্রিয়া বা কোনো রকম সমাধান সূত্র বার করছেন না গভর্নমেন্ট লেভেল থেকে। সরকার তো আপনার শিক্ষাক্ষেত্রে স্টাইফেন্ড দিচ্ছেন, শিক্ষাক্ষেত্রে আপনাদের রিজার্ভেশন করে দিয়েছেন, ঠিক কথা, কিন্তু আসলে কিন্তু পাচ্ছে না, আসলে অনেক পেতে অনেক অসুবিধা হচ্ছে, তাই তাদের বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মানে আমাদের আছে দেখুন স্তর, এখানে মাদ্রাসা এডুকেশান আছে, এখানে তারপরে বিভিন্ন মিশন হয়েছে, আজকাল এত মিশন হয়ে গেছে যে মিশনগুলো কী করছে না বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে ভালো ভালো ছেলেগুলোকে ডিস্ট্রিক্ট থেকে তারা নিয়ে নিচ্ছে এবং নিয়ে সেগুলোকে ভালো করে মানে একেবারে বন্দি অবস্থায় তাদের মানে হোস্টেলের মধ্যে রেখে পড়াশোনা করিয়ে তাদের মানুষ। আমি কিন্তু এই কাজীদা আমি কিন্তু এখানে একটা কথা বলি, সব সময় আমরা এই সরকার করে দেয়নি বা স্কুল করে দেয়নি অমুক করে দেয়নি এই দিকে আমরা যতটা লক্ষ্য রাখবো, একটা ছেলে যদি একটা বাড়িতে খুব তার প্রতিভা থাকে সে পড়াশোনা করতে করতে দেখবেন সে একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে অমুক হচ্ছে, তখন কিন্তু তার পাশের আত্মীয় স্বজন পড়ে যাচ্ছে, তার গ্রামের অন্যজন শিক্ষার একটা ভালোকে কিন্তু সকলে সাপোর্ট করে। এখন সেই জন্যে নিজেকে আগে তৈরি হতে হবে, আমাদের সর্বক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আঙুল তুলে দেখানো হচ্ছে যে ও করছে না ও করছে না ও করছে না, কিন্তু নিজেরা সেইভাবে আগে যদি তৈরি না হয় যায় হবে, মাদ্রাসায় যারা পড়ছে তাদের সেখানে টিচার নেই, হ্যাঁ মানে অল্প সংখ্যক টিচার, তাদের বিদ্যাসাগর দেখুন না, টিচার বিদ্যাসাগর হয়েছে
তাকে কি সেইভাবে সহযোগিতা কেউ করেছে? সে নিজের প্রতিভাতে লাইটের আলোতে যখন তার যখন তার জ্যোতি মানে জ্যোতি বেরিয়েছে চারিদিকে, হ্যাঁ মেরিট তো 1% বলছেন না, এটাই এটা আমাদের দরকার আছে, আমাদের মধ্যে এই এই কথা আছে চেতনা, যে আমরা চাই না যে গভর্নমেন্ট আমাকে এই দেবে। গভর্নমেন্ট অনেক কিছু দিয়ে মাইনরিটির জন্য রেখেছে, কিন্তু আমি আমি যতটুকু জানি আমরা পাই না স্যার, একটা প্রচার নেই আমাদের মধ্যে, কোনো প্রচার নেই যে স্কলারশিপ পাবে এই ভদ্রমহিলারা, এই এইরকম এই এই পাবে ও পাবে ও কিছু কেউ জানে না, আমরা আর পাই না, এখন আশাই করি না নিজেরা খেটে ব্রেকের পর আবার ফিরে আসব, আপনারা টেলিভিশনের পর্দা ছেড়ে যাবেন না। হোটেল পার্ক ইন কলকাতার অভিজাত এলাকায় মনোরম পরিবেশে বিশ্বাস আর ভরসার একটি পরিচিত নাম, সুসজ্জিত রুম, ব্যাংকোয়েট হল, 24 ঘন্টা সার্ভিস। আসুন হোটেল পার্ক ইনে উপভোগ করুন আপনার সেরা সময়। ঠিকানা 10-1 তালবাগান লেন, পার্ক স্ট্রিট এবং পার্ক সার্কাসের কাছে। ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনায় পৌঁছেছিলাম অনেকটাই যে আমরা পাচ্ছি না, এই পাচ্ছি না জায়গা থেকে বোধ হয় পচন্দা বলছিলেন যে আমাদের কী করণীয়। আমরা দেখুন, আমরা বনিপুর একটা স্কুল হয়েছে খালসা হাই স্কুল, আজ থেকে প্রায় 60-70 বছর আগে যারা ছিলেন তারা তারা ভাবলেন যে একটা স্কুল করে দিলে আমার কামিং জেনারেশন যে আছে আসবে তারা শিক্ষিত হবে। আমরা তো গাড়ি চালিয়ে একটা করছি, ওরা শিক্ষা জানতো না, লেখাপড়া করতো না, কিছু জানতো না, তার শুধু বাড়ির গয়না টাইনা এখানে ওখান দিয়ে দাঁড় রেখে বার করে ওই বাড়িটা কিনেছিল যেখানে স্কুলটা আছে। আজকে ওই স্কুলটা এত সুন্দর বিল্ডিং, এত শিক্ষা ভালো হচ্ছে, শুধু শিখ দ্বারা না আরও বাইরে থেকে যারা আছে এলাকার সব লোক আছে, একটা নাম করে দিয়েছে ওরা। ওরা ভেবেছিল আজকে আমাদের, আমি আগে বললাম যে আমাদের কী পাওনা আছে কী আছে আমরা সেটা ভাবি না, আমরা একটা আমাদেরকে মেহনত করে দিতে হবে, একটা ছেলেকে শিক্ষা দিতে হবে, মেয়েরা পড়ছে, এক মেয়েরা আমি এখানে একটা কথা বলি, আজ থেকে বেশ কিছু বছর আগে আমাদের বাংলার কথাই যদি বলেন, মানুষের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং আর এখন মানুষের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং দুটো কিন্তু অনেক তফাৎ। তখন তখন দেখুন, তখন ম্যাক্সিমাম মাটির বাড়ি, মাটির রাস্তা, সেখানে মানুষের চাষবাসের ওপরই একমাত্র সংসার নির্ভর করছে, মানে তখন একটা মানুষের তার মধ্যে কিন্তু সততা ছিল, তার মধ্যে মানুষের একটা শিক্ষা নেওয়ার আগ্রহ ছিল, মানুষ হয়ে ওঠার একটা আগ্রহ যে প্রবণতা দেখা দিয়েছে। কিন্তু এখন দেখুন, এখন তো অনেক ভালো ভালো রাস্তাঘাট হয়েছে, কত বাড়িঘর দর হয়েছে, মানুষের ড্রেস পোশাক পরিচ্ছদ সবসময় গাড়িতে চলছে, মানে সব দিকের উন্নতি হয়েছে, কিন্তু মানুষের মনের উন্নতিটা কিন্তু হচ্ছে না। না মানে আর্থ সামাজিক অবস্থাকে সত্যিই বাধা দিচ্ছে, বাধা সৃষ্টি, হ্যাঁ বিরাট বাধা দিচ্ছে আর্থ সামাজিক, বিরাট বাধা দিচ্ছে। এই জন্য যে মুসলিম সমাজের মধ্যে যেহেতু চাকরি বাকরি কম, সরকার আমাদের 34 ইয়ার্স 34 বছরে বাম আমলে সেরকম তারা চাকরি বাকরি পায়নি, জ্যোতিবাবু সরকার তাদের চাকরি বাকরি দেয়নি, এবং এই আমলেও চাকরি তারা পাচ্ছে না, তারা শিক্ষিত হচ্ছে। এখন সবচেয়ে প্রবলেম হচ্ছে যারা শিক্ষিত হচ্ছে, যে যুব সমাজ তারা হতাশায় ভুগছে এবং তারা চাকরি বাকরি পাচ্ছে না, তারপরে এখন কোনো রকমে শিক্ষা এসেছে, তারপরে এখনো আমি আবার ঢুকছি সেখানে। দেখুন আগে একটা বাড়িতে একজন কাজ করতো তার উপরে 10 জন নির্ভরশীল, এখন কিন্তু একটা বাড়িতে 10 জনই রোজগার করছে। কিন্তু সরকারি চাকরি যেটা যেটা উনি বক্তব্য, ওনার বক্তব্য, সরকারি চাকরি টোটাল পপুলেশনে কত পার্সেন্ট করে,
সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে সেখানেতে সরকার লোক দেবে, এবার সেখানেতে এলিজিবিলিটির একটা ক্রাইটেরিয়া থাকে, কিন্তু মানুষ কিন্তু এখন কাজ করছে না হলে এত ঘর ঘর দশটা বাইক হচ্ছে কি বলেন, সে দশতলা বাড়ি করছে কি করে, মানে মানুষ কিন্তু না এলিজিবিলিটি পার্সেন্টেজ ওয়াইজ তো দিতে হবে, আমার মনে কোন পশ্চিমবাংলায় 40% মুসলিম কিন্তু 2% জব পাচ্ছে না, না জব দিচ্ছে না আপনার পশ্চিমবঙ্গে সরকারি জব, সরকারি এখানে এখানে তফাত আছে, আপনি যে বলছেন পুলিশ আছে ওইখানে যে মানুষদের একটা অন্তর আছে রিজার্ভেশন আছে, যেটা পিছিয়ে পড়েছে তাকে কিন্তু তুলে আনতে হবে, তাদের জন্য রিজার্ভেশন গভর্নমেন্টই করেছে, মানুষের কি প্রাপ্য সেটা কেন পাচ্ছে না, এটা একদিকে রিজার্ভেশন কিন্তু ওইটাকে বাদ দিন, আপনি ধরুন চাকরি ছাড়া আপনি তো ব্যাংক লোন পান না, একদম পান না, ব্যাংক লোন পান না, ব্যাংক লোন মুসলিম হারানি যাচ্ছে, বলুন আপনি বলুন, আমরা তো পাই না ব্যাংক লোন পেতে গেলে না অনেক কিছু করতে, অনেক কিছু করতে, আমরা সেটা বিশেষ করে মুসলিমরা পায় না, দেয় না, তাদের গ্যারান্টি কি, এটা বিরাট ব্যবসা বাণিজ্য কোথায় করবে, এই সরকারি চাকরি ছাড়া যে মানুষ আরো অন্যান্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে দরকার সেক্ষেত্রে পয়সাটা দরকার, এবং সেক্ষেত্রে এই লোনের একটা মিনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন যে আছে সেখান থেকে লোন পাওয়া যায়, কিন্তু এত ওই রেখে দিয়েছে এত কন্ডিশন দিয়ে দিয়েছে যে সাধারণ মানুষ পূরণ করতে পারে, এবং 5 লাখ টাকার বেশি পাবে না, এখনকার দিনে 5 লাখ টাকা কোনো ব্যবসা, আমি আমি যে লোন চাইবো আপনার সাথে আমার জানা সঙ্গে নেই, আপনি ওখানে সরকারি কর্মচারী একটা গ্যারান্টার হতে, আমি আপনাকে যে গেলাম আপনি বলে তো চিনি না আপনাকে, চিনি না কিন্তু এবং এর মতো সরকারি চাকরির সংখ্যা কম, টাকা ফেরত যায়, মানে মাইনরিটিদের টাকা লোনের টাকাটা সেন্ট্রালে চলে ফেরত যায়, এবং সেই জন্য তারা না পেয়ে বিদেশে বিভিন্ন অন্যান্য স্টেটে চলে যাচ্ছে, সেখানে গিয়ে ছোটোখাটো বিজনেস করে তারা জীবনযাত্রা করছে, এবং সেখানেও প্রবলেম তাদের, সেখানে যেহেতু বাঙালি ভাষায় কথা বলে বাংলা ভাষায়, এবং তাদের বলছে এরা বাংলাদেশি বলে তাদের জেলে পুরে দিচ্ছে, তাদের রেশন কার্ড আছে সব কিছু আছে প্রমাণ আছে কিন্তু ওগুলো দেখছে না, তাদের জেলে পুরে দিচ্ছে, বোম্বেতে রিসেন্টলি হয়েছে এবং সেগুলো তাকে বলছে যে বাংলাদেশে পাঠানো হচ্ছে, দিল্লিতে হচ্ছে, তো এইসব প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের সরকার চুপচাপ বসে আছে, তাদের না কোনো হেল্প করছে, বলছে হ্যাঁ তারা আসো আমরা 50,000 টাকা দেবো, সেও নিয়েও এই মালদাতে হয়েছিল ভীষণ মারামারি হয়েছে, নানা রকম ঝামেলা হচ্ছে, তো মুসলিমদের সব রকম প্রবলেম, এই দেখুন মুসলমানদের যে কতগুলো কলেজ করে গেছিলো, মনে করুন আমাদের ফজলুল হক সাহেব কলেজ করেছিল, মৌলানা আজাদ কলেজ করেছিলেন, লেডি ভবন মেয়েদের জন্য, লেডি ভবন করে বাঙালি মেয়েদের জন্য, এবং সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল করেছিলেন বাঙালি মেয়েদের, মুসলিম মেয়েদের জন্য, কিন্তু সেগুলোকে, তারপরে আমাদের মহসিন কলেজ ওটাও করে গেছিলেন, কিন্তু সেগুলোতে কোনো রকম মুসলিম রিজার্ভেশন নেই, যে মুসলিমদের জন্য খুব জরুরি, কারণ তারা তো লো লেভেলে আছে, ইনকাম লো লেভেল, এবং তাদের মেরিটে আসতে পারছে না, আমি এটা আপনার সাথে একমত হতে পারি না যে শিক্ষাতে রিজার্ভেশন থাকবে, কেন থাকবে, থাকবে তো না হলে পারছে না কেন, তাদের যেহেতু তারা স্কুল কলেজ আছে, তো স্কুল আছে কলেজ আছে, ওখানে স্কুল কলেজ আছে, আমি গভর্নমেন্ট কলেজ, আমি ওনার কথাটা বলছি, ধরুন আপনি এই যে রিজার্ভেশন বলছেন, এখন শিক্ষা ক্ষেত্রে একটা ছেলেকে নেওয়া হলো, তাকে 40 পেয়েছে নিয়ে নেওয়া হলো, যে 80 পেয়েছে, না না আমি 40 বলছি না, না এটাও তো মনে রাখতে হবে যে আমি কাজী ডাক্তার 40টা পেয়েছে, সে প্রত্যেকটাতে রিজার্ভেশন করতে করতে সে হয়তো একটা ডাক্তার হলো, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন করেছেন তো এডুকেশনে করেননি, প্রাইভেট কলেজগুলো আছে সেখানেও করেনি, প্রাইভেট কলেজ দেখুন আমাদের শিখদের প্রাইভেট কলেজ আছে মাইনরিটিদের, সেখানেও কিন্তু মুসলিম বা মাইনরিটিদের জন্য এটা আছে, এই যে আমাদের ইউনিভার্সিটি
জেএইচ ইউনিভার্সিটি করেছে, এটাতে একটা সেপারেট মাইনরিটির জন্য আছে, এটা মাইনরিটির জন্যই আছে, তাহলে ঠিক আছে। কিন্তু সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি বোধহয় নাই, ওটা মাইনরিটি কে মাইনরিটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমরা আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফিরে আসবো, কোথাও যাবেন না। We have always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments when we dare to aim higher, to make a difference, to set a mark. Educational initiative from the GIS Group. The Wall of Knowledge. Engineering lives. বিরতির পর ফিরে এলাম। বচন্দা বলছিলেন জে আই এস ইউনিভার্সিটি মাইনরিটি স্বীকৃতি পেয়েছে এবং সেখানে মাইনরিটিদের জন্য শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ আছে। আমাদের রাজ্য সরকারও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রিজার্ভেশন করেছেন এবং সরকারের দাবি অনুযায়ী তার ফলে প্রচুর মানে মাইনরিটি ছেলে মেয়ে মুসলিম শিখ খ্রিশ্চান এবং বৌদ্ধিস্ট তারা এগিয়ে আসছেন। তো বছন্দার কাছে আমার আবার প্রশ্নটা যে জেআইএস গ্রুপ যেহেতু মাইনরিটিদের তৈরি করাই প্রতিষ্ঠান, তাই তারা কি ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন বলেই এদিকে জানাচ্ছে? এইটা এইটা বুঝতে পেরেছেন যে একটা যেরকম এখন নিট এক্সাম হয়, তাতে মেডিকেল হয়, আইআইটিতে তো হয়, ইঞ্জিনিয়ারিং হয়, এতে পাওয়া যাচ্ছিল না, আমাদের ছেলে মেয়েদের পাওয়া যাচ্ছে না, অ্যাডমিশন পাওয়া এত ইয়ে ছিল, তারপরে এই এই ইউনিভার্সিটি করা হয় সেই জন্য শিখদের। হ্যাঁ হ্যাঁ, যে পাচ্ছ না, পার্সেন্টেজ অফ মার্কস কত আসবে সেটা একটা অন্য কথা, কিন্তু এখানে অ্যাডমিশন ওরা গ্রান্টেড, মাইনরিটি অ্যাডমিশন গ্রান্টেড, যাদের কোর্স ওদের আছে ওটাতে ওদের ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, বিডিএস আছে, তারপরে। কিন্তু দেখুন একটা কথা আপনাকে বলি সমাজ চাই, যে আজকে অনেক মিশন স্কুল হচ্ছে, 134-135টা মিশন স্কুল হচ্ছে, সেখানে শুধু মুসলিম ছেলে মেয়ে না, সব ধর্মের ছেলে মেয়েরাই পড়ছেন, এটা আরও ভালো জিনিস। কিন্তু তারা মাইনরিটি কমিউনিটির লোকরা মানে মুসলিম কমিউনিটির লোকরা কেন নিজেরা একটা ইউনিভার্সিটি করার কথা ভাবছে না, কেন একটা মেডিকেল কলেজ করার? তারা দেখুন তারা এটাকে একটা অন্যভাবে নিয়েছে, এটা রুজি রুটির ব্যাপার আছে এখানে, এবং তারা যেটা করছে ভালো ভালো ছেলেগুলোকে বেছে বেছে তারা ভর্তি করাচ্ছে, করে এবং সেখানে তারা ভর্তি করার জন্য ডোনেশন নিচ্ছে। সবাই যে গরিব ছেলেরা পড়তে পারছে না, গরিব যারা গরিব যারা না না অনেক গরিব ছেলে পড়ে, গরিব ছেলে খুব কম, মানে মেরিটোরিয়াস হলে দু একটা নিচ্ছে, কিন্তু বেশিরভাগই তারা ডোনেশন নিয়ে। আমার বক্তব্যটা তাই নয়, আমি বলছি মিশন ওরা যদি নিজেরা চেষ্টা করে স্কুল তৈরি করতে পারে 134টার মতো স্কুল, ডোন্ট সে স্কুল, না না ওগুলো স্কুল না, কোচিং সেন্টার, কোচিং সেন্টার মিশন, দে আর অল কোচিং সেন্টার, ওরা রিকগনাইজ না, দে আর নট রিকগনাইজ ফ্রম দি ওয়েস্ট বেঙ্গল বোর্ড আর আইসিএসই বোর্ড লাইক দ্যাট। ওরা কি করছে ছেলেগুলোকে অন্য স্কুল বা মাদ্রাসা রিকগনাইজ, মাদ্রাসা পরীক্ষা দেয়া করাচ্ছে, কিন্তু পরীক্ষা দেওয়া তাদের মধ্যে থেকে তো, কিন্তু তারা মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা কিন্তু অন্য স্কুল দ্বারা, আপনি ঠিক বলেছেন যে ওরা তো একটা ট্রেন্ড আপ করে চেষ্টা করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, তো ওটা তো ঠিক আছে, সে তো আমার কোচিং সেন্টার নয়, আমার বক্তব্য হচ্ছে কোচিং সেন্টার কাজই তো ভালো ভালো ছেলেকে কোচ করে তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করা, সেটা অন্যরা করছে না কেন? কোনো ইউনিভার্সিটি করতে পারছে, আমি ওরা স্কুলই করছে না, ইউনিভার্সিটি করবে, কলেজ করেনি, দে আর নট মানে এস্টাবলিশিং স্কুল, তারা তাদের ক্যাপাসিটি অনুযায়ী কলেজ করছে না, এটা কেন করছে? ইউনিভার্সিটি অনেক দূরে, এটা কিন্তু হুইল বিল্ড দ্য কার্ট, নোবডি ইজ দেয়ার টু বিল্ড দ্য কার্ট, না তারা এইটা আমাদের বরাবর সমাজে আছে যে দেখুন আমি বলছি বিড়ালের গলায় ঘন্টাটা বাদ বলি, সেইটা আমাদের যে স্কুলগুলো আছে তাতে আমরা 5% নেই, আমরা ছেলে মেয়ে 5% নেই, বাইরের স্কুলে সে শিখরা কম, অনলি 1% টাইপ লাইক বাইরে, সেটার জন্য জানি আমরা যে শিখদের জন্য স্কুল করেছি সেটা না, সকল দিন জানে তাতে এখন মাইনরিটি বেশি আছে, মুসলিম স্টুডেন্টস মেয়ে ছেলে আপনি দেখেন ভর্তি আছে, ভলিবল স্কুল ডানলপে আছে, সেখানে
অ্যাডমিশন পাওয়া যায় না, এরকম হয়ে যাচ্ছে। এটা তো হওয়া দরকার না। আমি বলছি তাহলে আপনাদের মানে আমি আপনার যেহেতু আপনি পশ্চিমবঙ্গ মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি, সেই জন্য আমি আপনাকে বলছি যে মুসলিমরা নিজেরা কেন একটা মেডিকেল কলেজ, কেন একটা ইউনিভার্সিটি করতে পারছে না? আপনি যদি বলেন এদের একদম কারো টাকা নেই, আমি মানতে রাজি না। কিছু কিছু মানুষের তো প্রচুর টাকা আছে। আসলে ভারতবর্ষের বুকে একজন বড় ব্যবসায়ীর নাম হচ্ছে ঘনশ্যাম দাস বিড়লা, জিডি বিড়লা। তিনি তো একজন ব্যবসায়ী ছিলেন, উনি তিনি সর্বক্ষেত্রে যেভাবে আমাদের আপনার যেমন একটা অ্যাসোসিয়েশন, এমনি যদি আমি আজকে পশ্চিমবঙ্গ দেখি অন্তত 50টা মুসলিমদের অ্যাসোসিয়েশন গড়ে আছে, আছে আছে ছোটখাটো আছে। তাহলে আপনারা কি শুধু পাচ্ছি না বলার জন্য না, আমরা কিছু করছি বলার জন্য? কেন আপনারা একটা তো মেন্টালিটি গ্রো করেনি, আর একটা আমার আপনারা কি করছেন, আপনারা কি করছেন? আর কাজীদা প্রশ্নটা রেখেছে, কাজীদাও আপনাদেরই, আর প্রেস ক্লাবের চারবার সেক্রেটারি, কাজে তিনিও একটা জায়গা নিজের ক্ষমতা বলে তৈরি করেছেন এবং আন্তর্জাতিক পুরস্কারও পর্যন্ত পেয়েছেন। তাহলে আমাদের দেখুন কিন্তু সেই একটা মিল্লি কলেজ আছে, মিল্লি কলেজ, সে কলেজটা চালাতে পারছে না। সুলতান সাহেব তার চেয়ারম্যান ছিলেন, সেখানে 12টা উনি বাজি দিয়ে গেছেন এবং তা এই কলেজটা আবার খুবই ধুকছে এখন, মিল্লি কলেজ শেষ হয়ে গেছে। একটা হুগলি মাদ্রাসা ছিল, গভর্নমেন্ট মাদ্রাসা, সেটাকে শেষ করে দিয়েছে আমাদের এই গভর্নমেন্ট, তাকে শেষ করে দিয়ে সেটাকে একবারে শেষ করে। কাজীরা নিজেদেরও তাগিদা থাকে, আসলে তাই আমাদের নিজের তাগিদা নেই। আমরা সব সময় অভিযোগ করছি, আমরা সচেতন না, আমরা সব সময় অভিযোগ করছি, অভিযোগের সঙ্গে সঙ্গে বোধহয় আমাদের নিজস্ব দায়িত্ব এবং চেতনার কথাটা, আমরা সংগঠন করছি সভাপতি হওয়ার জন্যে, সংগঠন করছি সম্পাদক হওয়ার জন্যে, সংগঠন করছি কারো কাছ থেকে কিছু পাওয়ার জন্যে। আমরা কি সংগঠন করছি আমাদের কমিউনিটির মানুষদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে? আমরা এই পর্যায়ের আলোচনা এখন এখানেই শেষ করছি, আগামী সপ্তাহেও আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার। পুরুলিয়ার মফস্বল থানার উইলকক্স রোডের শিমুলিয়া ফুটবল ময়দানে আয়োজিত হচ্ছে প্রশাসনিক জনসভা, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর 2:30 নাগাদ হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার কালীবরতল এলাকার ঘটনা। বাসন্তী থানা অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা, অভিযুক্ত লালু মির্জাকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিলিগুড়িতে মদের ঠেকে অভিযান চালালো এলাকার মহিলারা, রমরমিয়ে চলা মদের দোকান বন্ধ করে দিল তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার বিশাল পুলিশ বাহিনী, বাজেয়াপ্ত করা হয়েছে মদের বোতলগুলি। অনির্দিষ্টকালে ছুটিতে গেলেন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার মলয়া দাগ। নিজের ও পরিবারের নিরাপত্তার অভাব বোধ করছেন, এই যুক্তি দিয়ে তিনি চলে গেলেন। সমস্যা সমাধানের আশ্বাস জেলা স্বাস্থ্য অধিকর্তা অশ্বিনী কুমার মাঝির। আলিপুরে বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে সিনথেটিক ড্রাগ, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আলিপুরে বিবেক শর্মা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে সিনথেটিক ড্রাগ, তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আন্দুল রোডকে যানজট মুক্ত করতে পথে নামলেন আন্দুল রোড ইউজার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ব্যস্ততম রাস্তাকে যানজট মুক্ত করতে এবং চলাচলের জন্য রবিবার সই সংগ্রহ অভিযান হলো আন্দুল বাসস্ট্যান্ড এলাকায়। 10-চাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ, বাইকে দুর্ঘটনায় মৃত্যু 3 বাইক আরোহী। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারে ঘটনা, দুর্ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় 3 জনের। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল রাস্তার পাশের পুকুরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সামার্ট এলাকায়। দুর্ঘটনায় আহত 30 জন যাত্রী, ঘটনাস্থলে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
বারাকপুরের মোহনপুরে সাপের কামড়ে মৃত্যু হলো এক পৌরের, মৃতের নাম শেখ হামিদুল। বাড়িতে পোষা ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ির পাশের একটি জলাজমিতে যান হামিদুল। জলাজমিতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অবশেষে জল্পনার অবসান। টিম ইন্ডিয়া তারকা ক্রিকেটারের হাতেই উঠল নাইট অধিনায়কের ব্যাটন। একাদশ আইপিএলে দিনেশ কার্তিকের নেতা নির্বাচিত করল কর্তৃপক্ষ। রবীন্দ্র উথাপ্পা হলেন ভাইস ক্যাপ্টেন, উচ্ছ্বসিত দিনেশ।